হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুইট রোজ পাস্তার রেসিপি। এটা একদমই নতুন একটি রেসিপি, যেটা খেতে দারুণ আর বানানোও খুবই সহজ। ছোট বড় সকলের খুব পছন্দ হবে। দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি গ্যাসের উপরে একটা বোলের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে আসার আগের মুহূর্তে আমি পাস্তাগুলো, এখানে আমি ম্যাক্রোনিস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাস্তা নিতে পারেন। তো অল্প সামান্য লবণ এবং এক চামচ মতো সাদা তেল দিয়ে এটা আমি প্রথমে একটু বয়েল করে নেব। তো এখানে দেখুন পাস্তাটা অলরেডি আমার বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেব এবং পাস্তাটাকে খুব ভালো করে গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। তো ফাইনাল রান্নাটা করার জন্য গ্যাসের উপর কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা আমি সল্টেড বাটারই নিয়েছি। তো বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা। তো ময়দাটা একটু এই বাটারের মধ্যে একটু ভুনে নেব প্রথমে। তো ময়দাটাকে বাটারের মধ্যে খুব ভালো করে ভুনে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো দুধটা প্রথমে আমি অল্পটুকু দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়ে আবার এর মধ্যে একটু দুধ আমি দিয়ে নেব। তো বন্ধুরা, ফাইনাল দুধটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেখুন বেশ এটা এটা ফুটে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। তো 100 গ্রাম মতো কন্ডেন্স মিল্ক আমরা এর মধ্যে দেবো। আর এখানে আমি ম্যাক্রোনিস বা পাস্তাটা নিয়েছিলাম 250 ml, কাপের 1 কাপ মতো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রোজ সিরাপ। তো রসনার শাহী রোজ সিরাপটা আমি এখানে ব্যবহার করছি, আপনারা এটা অনলাইনে কিনে নিতে পারবেন। খুবই সুন্দর একটা কালার এবং ফ্লেভারও আসবে। তো প্রথমে আমি 2 চামচ পরিমাণের চামচের 1 চামচ মতো দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যদি সুন্দর একটা কালার চলে আসে আর তাতে ফ্লেভারটা যদি চলে আসে তাহলে আমি আর দেবো না। তো ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখলাম কালারটা খুব ভালোভাবে আসেনি, তারপরে আবারও আমি 2 চামচ দিয়ে দিলাম। টোটাল আমি 4 চামচ মতো এখানে ব্যবহার করেছি। তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এবার কালারটা খুব সুন্দর এসেছে আর সাথে একটা খুবই সুন্দর ফ্লেভারও বার হবে। তো বেশ নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ফুটতে দেব, প্রথমে খুব ভালোভাবে ফুটে আসবে। তো এটা দেখুন খুব সুন্দর করে ফুটে এসেছে। এবার আমি মধ্যে অ্যাড করে দেব আগের থেকে বয়েল করে রাখা ম্যাক্রোনিস বা পাস্তাটা। তো আমি অ্যাড করে দিলাম ম্যাক্রোনিসটা। তো আমি একটু নাড়াচাড়া করে নেব। দুধটা আরও একটু ঘন হয়ে আসা পর্যন্ত একটু জাল করে নিতে হবে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ফুটে এসেছে আর বেশ এটা ঘন ঘন হয়ে এসেছে। তো যেমন আপনারা ঘনত্বটা রাখতে চাইছেন সেই অনুযায়ী একটু কুক করে নিতে হবে। তো আগের থেকে অলরেডি আমাদের পাস্তাটা বা ম্যাক্রোনিসটা বয়েল হয়ে আছে, তো বেশি খুব একটা টাইম লাগে না, এটা খুবই ঝটপট রেডি হয়ে যায়। খেতেও কিন্তু দারুণ হয়, কালারটাও যতটা সুন্দর এসেছে ফ্লেভারটাও অসম্ভব বার হচ্ছে। আর অবশ্যই চেষ্টা করবেন কন্ডেন্স মিল্কটা নেওয়ার। যদি হাতের কাছে কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে আপনার চিনি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কন্ডেন্স মিল্কটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। তো আমি এটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার এর উপরে আমি একটু দিয়ে দিচ্ছি রোজ সিরাপ। তো বন্ধুরা দেখে বুঝতে পারলেন কতটা সহজভাবে এটা আমি বানিয়ে নিলাম। খুবই টেস্টি হয়, খুবই সুন্দর হয় খেতে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য।